আর একটা দেন, আর একটা দেন, দুটো একসাথে। কেমন বিক্রি হচ্ছে মামা আজকে? মোটামুটি ভালোই হচ্ছে। মোটামুটি ভালো না? এমনি সবসময় আপনি কোথায় বিক্রি করেন? যাত্রাবাড়ি। এই যে আইস, কি এটা কিনে আনছেন না আপনি নিজে বানাইছেন? এগুলো সব কিনাই আমার। আইস আইস, এই যে আইসটা, এই যে বরফটা, বরফটা কি ভালো? হ্যাঁ ভালো। এই আমি আবার কাঁচা বাসায় না কাটি, এটা এটা রিং করি, ফ্রিজে রাখি। আচ্ছা আচ্ছা, তারপরে এটা রিং করি। এখন কি ফ্লেভার দিলেন? এলো টক, টক ফ্লেভার। এলো লেমন, লেমন, স্ট্রবেরি, স্ট্রবেরি। এরপর এটা, এটা হলো অরেঞ্জ, অরেঞ্জ, লেমন। এরপর বিট লবণ, বিট লবণ দিব। খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। এর মূল্য হচ্ছে 40 টাকা না দুইটা? তো 20 টাকা পিস আইসক্রিম। মামার দেশের বাড়ি কোথায়? খুলনা বাগেরহাট। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকা শাহবাগ রাস্তার পাশে, এখানে আসছি আইসক্রিম গোল্লা। স্যার প্রকার ফ্লেভার দিয়ে আইসক্রিম গোল্লা বানিয়ে দিয়েছে, দেখি খেয়ে দেখি অবস্থা কেমন লাগে। বিসমিল্লাহি রহমানির রহিম। টক টক, মিষ্টি মিষ্টি, ঝাল ঝাল। আর কি যে অনেকগুলো ফ্লেভার দেওয়ার কারণে এটার স্বাদটা একটু অন্যরকম। আইস এইভাবে করে রাখেন না? কেমন বিক্রি হয় একদিনে? 2-3 হাজার টাকা বিক্রি হলে 2000 টাকা লাভ হয় না? অত লাভ হয় না, অর্ধেক হয় না? আর লাগবে না। যাই হোক, সব মিলিয়ে আইসক্রিমটা আমার কাছে বেশ ভালোই লেগেছিলো। আর এটা হচ্ছে ঢাকার শাহবাগ রাস্তার সাইডে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।